নমস্কার, আমি রাহুল হালদার। আজ আমরা ফ্ল্যাট দেখাতে এসেছি ইএম বাইপাসে। ইএম বাইপাসের কাছাকাছি কিছু ফ্ল্যাট আমি দেখাচ্ছি আপনাকে আজকে। 2 BHK ফার্স্ট ফ্লোর আর ফোর্থ ফ্লোরে অ্যাভেলেবেল আছে, আর দুটো যেহেতু পাশাপাশি 2 BHK আছে, তো দুটোকে মার্চ করে একটা বড় 4 BHKও বানানো যেতে পারে। সেকেন্ড ফ্লোরে একজন ভদ্রলোক নিয়ে বানিয়েছেন, তো সেটা আমি অ্যাজ আ মডেল ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। কিন্তু প্রথমে লোকেশনের ব্যাপারে বলি আপনাকে, এই যেটা দেখছেন সোজা বড় বিল্ডিংটা, এটা গাঙ্গুলি গ্রুপের একটা ফ্ল্যাট হচ্ছে, যেটা ইএম বাইপাসের উপরে আছে। আমরা ধরে নিন যে জায়গায় রয়েছি সেখান থেকে যদি আমরা ক্ষুদিরাম মেট্রো হেঁটে যেতে চাই, তাহলে এখান থেকে 10 মিনিট হাঁটা পথে ক্ষুদিরাম মেট্রো আছে, আর বাইপাস ইএম বাইপাস 5 মিনিটস, 5 মিনিট হাঁটলে ইএম বাইপাস। মানে এক্স্যাক্টলি ওই যে বিল্ডিংটা আপনারা দেখছেন সেই বিল্ডিংটা ইএম বাইপাসের ওপরেই আছে, কিন্তু আপনি রাস্তা হচ্ছে এই সামনে দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে, তো খুবই কাছে, 5 মিনিটের মধ্যে এই ডিস্টেন্সে। আমি একটা প্রথমে আপনাদেরকে 950 আর 1050 দুটো পাশাপাশি ফ্ল্যাট আছে, দুটোকে অ্যাড করলে 2000 স্কোয়ার ফিটের একটা বড় 4 BHK রেডি হয়ে গেছে, সেটা আমি দেখাবো। প্রথমে আপনাকে আমি বিল্ডিংয়ের ব্যাপারে কিছু ইনফরমেশান দিয়ে দিই। এই বিল্ডিংয়ে ধরে নিন 40-এর থেকে বেশি ফ্ল্যাট আছে, অ্যাজ আ মিনি কমপ্লেক্স বলতে পারেন। এসি, কমিউনিটি হল, পাওয়ার ব্যাকআপ জেনারেটর, সিকিউরিটি, ছেলে বাচ্চাদের খেলার জায়গা আপনি এখানে পেয়ে যাবেন। প্রথমে আসুন দেখুন লিফটের এই জায়গাটা, লিফটের এই জায়গাটা, এখানে লিফট হবে, আর এই পাশাপাশি মানে সাউথ আর ইস্টের পাশাপাশি দুটো ফ্ল্যাট, এই যেটা দেখছেন সেটা 1050 আর এটা 950। তো প্রথমে আমরা 950টা দেখাবো, 950 1050 মোটামুটি দেখলে বুঝতে পারবেন। এখান থেকে এন্ট্রান্স, এন্ট্রান্সের যেটা সোজা দেখছেন ড্রয়িং ডাইনিং এরিয়াটা বেশ বড় আছে, আর এখান থেকে একটা ওভারভিউ যদি আমি আপনাকে দিই, তাহলে ঢোকার জাস্ট পরেই একটা বেডরুম, তার পাশে একটা কমন টয়লেট আছে, আর তার পাশে একটা কিচেন আছে, আর সোজা দেখতে পাচ্ছেন একটা বেডরুম উইথ অ্যাটাচ টয়লেট অ্যান্ড আপনার ব্যালকনি। তো ঢোকার পরে প্রথমে আমরা বেডরুম থেকে শুরু করব। ধরে নিন এই জায়গাটা থেকে আমরা এন্ট্রান্স থেকে ঢুকছি, ঢোকার পরে এটা হচ্ছে আপনার প্রথম বেডরুমটা, আর এটা আমাদের নর্থ ফেস হচ্ছে, এদিকটা হচ্ছে নর্থ, অ্যাকচুয়ালি ইস্ট হচ্ছে এরকম কোনাকুনি। তো এই বেডরুমটা সাইজ যথেষ্ট ভালো বেডরুম, মানে ধরে নিন আমার দেখে মনে হচ্ছে 12-এর কাছাকাছি লম্বাতে হবে আর 10.5-এর কাছাকাছি চড়াতে হবে। বেরোনোর পরে এখানে একটা মেইন টয়লেট, কমন টয়লেটটা এখনও কাজ বাকি আছে কিছু, ধরে নিন 3-3.5 মাসের পর এরা পজিশন দেবে এরা বলছে। এখানে কিচেনটা, কিচেনটা বেশ বড় আছে, অনেক বড় কিচেন আছে, তো আশা করি এখানে আপনার ফ্রিজ পয়েন্ট সব এখানেই থাকবে। কিচেন থেকে বেরিয়ে এল শেপের, ছোট মতন এল শেপের একটা লিভিং ডাইনিংটা, লিভিং ডাইনিংটা খুব লম্বা আর অনেকটা স্পেসিয়াস, আপনি ডাইনিং অ্যান্ড ড্রয়িং নিজের মতন সেপারেট করে রাখতে পারেন। আর এটা হচ্ছে মাস্টার বেডরুমটা, মাস্টার বেডরুম, এটা অ্যাটাচ টয়লেট, এটা যথেষ্ট বড় অ্যাটাচ টয়লেট আছে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুমটা, নর্থ ফেসিং একটা জানলা আছে, একটা সাউথ ইস্ট ফেসিং জানলা আছে, মানে ব্যালকনি আছে, সরি জানলাও আছে। তো এটা দেখছেন এটা 950 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আর এই যে জায়গাটা, এই জায়গাটা আপনার বাচ্চাদের একটা খেলার জায়গা করা হবে, তার পাশে রাস্তা, মানে ব্লকেজ কোনোদিনই থাকবে না। তো এটা দেখলেন এইরকম পাশাপাশি দুটো ফ্ল্যাটকে মিলিয়ে 2000 স্কোয়ার ফিটের একটা 4 BHK হতে পারে। এক ভদ্রলোক নিয়েছেন, সেকেন্ড ফ্লোরে অলমোস্ট ওনার ফিনিশ হয়ে গেছে, তো আমি মডেল ফ্ল্যাটটা একটু দেখাচ্ছি, সেটা দেখে নিন, তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে।
যে ফার্স্ট ফ্লোরে আর ফোর্থ ফ্লোরে এরকম আপনি অপশন বানাতে পারবেন। চলো নিচে যাই সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে দেখে নিচ্ছি কি করা আছে। প্রত্যেকটা ফ্ল্যাটে, প্রত্যেকটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট ছিল এখানে, তো এই ফ্লোরটাতে দুটোই আছে যেহেতু একটা ফ্ল্যাট, দুটো ফ্ল্যাটকে মার্জ করে একটা ফ্ল্যাট বানানো হয়েছে। দেখুন সোজা এখান থেকে ঢুকছি আমরা, ঢোকার সঙ্গে দুটো বেডরুম, এই যে পিলারটা দেখছেন সোজা, এই পিলারটার সোজাসুজি আমাদের পার্টিশন ছিল। তো ঢোকার পরে এইটা টোটাল আপনার ড্রয়িং ডাইনিং স্পেস, আর ড্রয়িং ডাইনিং স্পেসটা কতটা বড় হচ্ছে আপনি দেখুন, দেখলে বুঝতে পারবেন হিউজ। দুটো কিচেনের জায়গায় একটা কিচেন করা হয়েছে, একটা কিচেনকে ডিমলিশ করে দেওয়া হয়েছে। আর চারটে রুমের পজিশন আপনাকে বলি, ঢোকার পরে এখানে একটা রুম, ঢোকার পরে বাঁ হাতে একটা রুম, এখানে কিচেনের জায়গাটা, আর সোজা যেটা দেখতে পাচ্ছেন ওখানে দুটো রুম আছে, দুটো ব্যালকানি, দুটো টয়লেট, মানে অ্যাকচুয়ালি দুটো টয়লেটকে বড় করে একটা বড় টয়লেট বানানো হয়েছে এখানে, কমন টয়লেট। আর এখানে এই পাশে রুমটা যার সাথে অ্যাটাচ টয়লেট আছে আর একটা ব্যালকানি আছে, এটা অ্যাটাচ টয়লেটটা। আর এটা ব্যালকানি নাম্বার ওয়ান, ব্যালকানিটা এক নম্বর ব্যালকানিটা যেটা আমাদের নর্থ ইস্ট ফেসিংয়ের রুমটার সাথে আসছে, আর তার পাশের রুমটাতেও নিয়ে যাচ্ছি আমরা। এই রুমটাও অনেক বড় রুম, এর অ্যাটাচ টয়লেটটা কমন টয়লেটের সাথে মার্জ করে একটা বড় টয়লেট বানানো হয়েছে। আর এই রুমটার সাথেও একটা ব্যালকানি, আর এই রুমটা আপনার পড়ছে সাউথ ইস্ট, আর এই দিকটা হচ্ছে সাউথ। আর আপনাকে যে জায়গাটা বলছিলাম যে জাস্ট এই জায়গাটা আপনার বাচ্চাদের খেলার জায়গা বানানো হচ্ছে, প্রেমিসিসের মধ্যে পড়ছে, তার পাশে আপনার রাস্তাটা পড়ছে। তো ফ্ল্যাটটা তো খুবই ভালো, 4 BHK বানিয়েছে 2000 স্কোয়ার ফিটের, আর রেট এখানে 4000 টাকা করে আছে, 4000 রুপিস পার স্কোয়ার ফিট রেটে চলছে। আর বাইরে থেকে অলমোস্ট বিল্ডিং ফিনিশের দিকেই দেখতে পারবেন। তাহলে এক নম্বর রুম কমন টয়লেট, সেকেন্ড রুম ব্যালকানির সাথে কমন টয়লেট, মানে দুটো ব্যালকানি পড়ছে, দুটো টয়লেট। আর সোজা আপনারা দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং ডাইনিং এরিয়াটা, হিউজ, রিয়েলি হিউজ। আর সোজা দুটো রুম, আপনাকে আবার আপনাদেরকে আবার বলি, আমি এইটা সেকেন্ড ফ্লোরে এক ভদ্রলোক নিয়েছে, তার ফ্ল্যাটটাই আমি আপনাকে অ্যাজ আ মডেল দেখাচ্ছি। আপনারা ফোর্থ ফ্লোর বা ফার্স্ট ফ্লোরে নিয়ে এরকমই বানাতে পারবেন আপনারা ফ্ল্যাটগুলোকে। তো যদি মনে হয় কি এই ফ্ল্যাট আপনাদের চলবে, যদি মনে হয় কি ইএম বাইপাস এরিয়ায় লোকেশনের, ইএম বাইপাস লোকেশনে আপনি ফ্ল্যাট খুঁজছেন, তো আপনি আমাদেরকে কল করে নেবেন। আমি একটু ভুল করে বলে ফেলেছিলাম দুটো টয়লেট, কিন্তু অ্যাকচুয়ালি আছে তিনটে টয়লেট, ঢোকার বাঁ হাতেই একটা টয়লেটের সাথে একটা বেডরুম রয়েছে। তো আমাদেরকে কল করতে হলে আমাদের নাম্বার 8910849493 বা 8910855114 নম্বরে কল করবেন, যেখানে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা সাইটটাকে ভিজিট করতে পারবেন। এখানে GST আছে, যদি 45 লাখের মধ্যে হয় তাহলে 1%, আর যদি 45 লাখের উপরে কোনো প্রপার্টি হয় তাহলে আপনার 5% GST আপাতত এখন লাগছে। আর এখানে প্রাইস, পার্কিংয়ের কী প্রাইস আছে, অ্যাভেলেবল আছে কি না, সেগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে লিখব, আপনারা দেখবেন। আমাদেরকে কল করার জন্য আবার একবার নাম্বার বলে দিচ্ছি, 8910849493 আর 8910855114 নম্বরে। আর দেখুন বিল্ডিং অলমোস্ট তৈরি হয়ে গেছে,
বিল্ডিং অলমোস্ট তৈরি, যদি ভিজিট করতে হয় তাহলে কল করে চলে আসুন। থ্যাংক ইউ।